बाज लो नमस्कार आपनारा देखछेन जोड़ियाक टीवी पश्चिमबंगेर एकमात्र बिनोदनमूलक चैनल आमी आदित्य आछि आजकेर पूजोर आड्डा अनुष्ठान आजके आमादेर शिल्पी एखाने उपस्थित आछेन बादल हालदारके दिए आपनाके स्वागत जानाई जोड़ियाक टीवीर स्टूडियोते आपनाके स्वागत धन्यवाद आपनि कि शोनाबेन আমি স্বর্গীয় মোহাম্মদ রফি সাহেবের গাওয়া একটি জনপ্রিয় গান ছবির নাম আব্দুল্লাহ মাইনে পুষা চান্সে বেশ चांद से के देखा है कहीं मेरे यार साहसी चांद ने कहा चांदनी की कसम नहीं 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 मैंने पूछा चांद से के देखा है कहीं मेरे यार साहसी चांद ने कहा चांदनी चांद से के देखा है कहीं मेरे यार सा
कहा चांदनी की कसम আমরা শুনলাম বাদল হালদারের পরিবেশনা। আমরা এবার একটু স্বাদ বদল করি, আমরা একটু কবিতা শুনে নেব। আমাদের কবিতা শোনাবেন আজকের শিল্পী রীনা দত্ত। আপনাকে আমাদের জোডিয়াক টিভির স্টুডিওতে স্বাগত জানাই। আপনাদেরও নমস্কার। আপনি কি শোনাবেন? আমি প্রথমে শোনাব কাজী নজরুল ইসলামের একটি কবিতা, বেশ, রক্তাম্বর ধারিণীমা, তার অংশ বিশেষ। ঠিক আছে। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক সেতু বসুন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনঝন, সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো শেথা জালো কালচিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা, এলো কেশে তব দুলুক ঝঞ্ঝা, কালে বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান, মেঘলা ছিড়িয়া চাবুক কর মা, সে চাবুক কর নভতরে, জালিমের বুক বেয়ে খুন ঝরে, লালে লাল হোক সে তো হরি, নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলা ভাঙ নেশা, পিয়াও এবার অশিব গড় নীলের সঙ্গে লাল মেশা, দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডীরু, দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারে কি বিনাস্তু, সে তো শতদল বাসিনী নয়া রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাত সৃষ্টির নব পূর্ণিমা, ধ্বংসের বুকে হাসুক মাত সৃষ্টির নব পূর্ণিমা। শুনলাম রীনা দত্তের আবৃত্তি পরিবেশন। আমরা আবার গানে ফিরে যাই। আমাদের সঙ্গে আছেন তিতাস রায়চৌধুরী। তিতাস বাবুকে আমাদের জোডিয়াক টিভির স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনি আমাদের কি শোনাবেন? আমি স্বর্গীয় গীতার্থ গীতার্থ একটি গান শোনাবো, ওই সুর বরাদ্দ পূর্ণিমা। বেশ, শোনান। ও সুর ভরা দূর নীলিমা, ওই তারা ঘেরা স্বপ্ন সীমায়, সীতা চন্দ্র কলার বাকানা, মন মোহনা উদাহরণ
সুন্দর শুনলাম আমরা তিতাস রায়চৌধুরীর পরিবেশনা। আমরা এরপর যাব কাকলি বোসের কাছে। আপনাকে আমাদের জোডিয়াক টিভির স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনি আমাদের কি শোনাবেন? আমি একটা ফোক সং করব। বেশ। পরের জায়গা পরে জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরে জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরিবেশনা শুনলাম কাকলি বোসের, ধন্যবাদ জানাই ওনাকে। আমরা এবার আবার একটু স্বাদ বদল করব, আমরা যাব কবিতায় রীনা দত্তের কাছ থেকে। এবারে আমি আপনাদের শোনাই কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া। হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙা। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খৈর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে,
রুফিয়ারে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙামে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক। আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। খুব সুন্দর পরিবেশনা শুনলাম আমরা নীলা দত্তের। আমরা যাব আবার গানে আমাদের বাদল হালদারের কাছ থেকে আরেকটি গান আমরা শুনে নেব। স্বর্গীয় মোহাম্মদ রফি সাহেবের গাওয়া না যা কাহি আপ না যা। বেশ, I'm not afraid to die.
আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের পরিবেশনা শুনলাম, গান, কবিতা, আবার গান। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বাদল হালদার, তিতাস রায়চৌধুরী, নমস্কার, কাকলি বোস, শ্রীনা দত্ত। আমরা একটা বিরতিতে যাব, তার আগে আমরা এতক্ষণের আমাদের অনুষ্ঠানের সাথে যারা সহযোগিতা করলেন তাদের কথা বলি একটু। কিবোর্ডে শ্রীদীপ দে, অক্টাপ্যাডে দীপক ভট্টাচার্য, তবলা ও হ্যান্ডসনিকে অপূর্ব অধিকারী, আর আজকের এই অনুষ্ঠানের ফ্লোর ডিরেক্টর এবং ম্যানুয়াল পারকাশনে ছিলেন সুজিত সেন। আমি আদিত্য দাস এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন, আমরা একটা বিরতিতে যাব, আবার ফিরে আসছি পরবর্তী শিল্পীকে নিয়ে। বাজলো দেখছেন পূজোর আড্ডা। এখন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দোলন গাঙ্গুলী। আমরা ওনার কাছ থেকে এখন ওনার গান শুনে নেব। নমস্কার। যিনি মঙ্গলদায়িনী, অপূর্ব সুন্দরী, পবিত্রা, শুদ্ধা, যিনি অখণ্ড, যিনি পরমেশ্বরের শ্রেষ্ঠ অঙ্গ জগদীশ্বরী, সমস্ত দেবদেবী যার মধ্যে একত্রীভূত, যিনি সকল লোকের ভয় বিনাশ করে থাকেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার স্তুতি করেন, সেই দেবী উমাকে আমার প্রণাম। আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ জানুন
রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার প্রদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলতার নব ভাব মধুলির সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ী
নমস্কার, আমি প্রকৃতি। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল জোডিয়াক টিভি। জোডিয়াক টিভির পূজোর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন শুরু করতে চলেছি আগমনী আলো। আমরা স্টুডিওতে পেয়ে গেছি আজকের শিল্পী বিদীপ্ত ভৌমিক। বিদীপ্ত আজকে আমাদের আবৃত্তি শোনাবে। স্টুডিওতে তোমাকে স্বাগত জানাই। তুমি আজকে কি শোনাবে আমাদেরকে? নমস্কার, বীর পুরুষ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পাল গীতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙার ঘোড়ায় পরে, টকব গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘিন মাঠে, ধু ধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় কর না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোরকাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ে পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি তারা খবরদার, এক পা কাছে আসিস যদিয়া, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে উঠল হারে রে, তুমি বললে চাষনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝুনঝুনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লয় করে, ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লয় গাছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে, চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। খুব সুন্দর হয়েছে বিদীপ্ত। আমরা এবার তোমার পরবর্তী আরেকটি আবৃত্তি শুনে নি, ঠিক আছে? চলো শুরু করো। নমস্কার, বোম্বাগড়ের রাজা সুকুমার রায়, কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা, রানীর মাথায় অষ্টপ্রহর কেন পালিশ বাঁধা, পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে,
জুটছে না তে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তা দেয়া লেপ মুড়ি দেয় কেন মাথা ঘরে টাকে পড়ে পন্ডিতে আর ডাকে টিকিট মারে রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিরে কেন রাজা বিছানা পাতে শিরিশ কাগজ দিয়ে সবাই সবাই কেন চেঁচায় রাজা হুক্কা উয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজা কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজা পিসি রাজায় খুড়োয় নাচেন কেন হুকুর মালা পরে এমন কেন ঘটছে তাকে বলতে পারো মোরে। নমস্কার। খুব সুন্দর হয়েছে বিদীপ্ত, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আবৃত্তির পরে স্টুডিওতে ডেকে নেব সঙ্গীত শিল্পী শিখা দাসকে, তার গলায় আমরা গান শুনে নেব আজকে। আপনি কি গান শোনাবেন আজকে? আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, মান্না দের সুরে আশাজির গাওয়া। আমি খাতার পাতা শুরু করুন আপনার গান। আপনার গান। আমরা এই মিষ্টি সুর নিয়ে চলে যাব পরবর্তী সঙ্গীত শিল্পী রীনা দত্তর কাছে। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনি আজকে কি গান শোনাবেন আমাদের? আমি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, আমার নয়ন ভুলানো এলে। আমার নয়ন ভুলানো এলে, নয়ন
আসবে না কানে সেরা উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই আনন্দের উৎসব। আজ আমরা একসাথে মিলিত হয়েছি আপনাদের সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। তাই আমরা আজকে একটু স্বাদ বদল করতে পরের গান হিন্দি গান শুনব। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী অর্পিতা ভৌমিক। শিল্পীকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
শোনার পরে আমরা আবার ফিরে যাব আগমনী গানে পরবর্তী শিল্পীর কাছে। এখন স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রত্না ব্যানার্জি। শিল্পীকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। শুরু করুন আপনার নিবেদন। গিরি এবার মারু মাইলে আরু মা পাঠাবো না গিরি এবার মারু মাইলে আরু মা পাঠাবো তুলতে যারা সহযোগিতা করেছেন তারা হলেন কিবোর্ডে শ্রীদীপ দে, তবলা এবং হ্যান্ডসোনিকে অপূর্ব অধিকারী, অক্টোপ্যাডে দীপক ভট্টাচার্য আর ম্যানুয়াল পারকাশনে ফ্লোর ডিরেক্টর সুজিত সেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটিকে এত রঙিন করে তোলার জন্য। আমরা আগমনী গান নিয়ে আবার ফিরব সঙ্গীত শিল্পী শিখা দাসের কাছে। শুরু করুন আপনার নিবেদন। বছর বছর আসতে হবে তোমায় দূর
পাতলো রে ভুবন।